খৈড়াবাড়ীত ভারতীয় জনতা পার্টির তরফৰ পৰা ডক্টৰ শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুবার্ষিকী পালন খৈড়াবাড়ী মণ্ডল বিজেপির উদ্যোগত আজি 23 জুনত বলিদান দিবস হিসাবে পালন করা হয়। বলিদান দিবসৰ সৈতে সংগতি রেখে ডক্টৰ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিচ্ছবিত বন্তি প্রজ্বলন, মাল্য প্রদান, মাতৃবন্দনার লগতে বলিদান দিবস আর প্রয়াত প্রাক্তন ভারতীয় জনসংঘৰ নেতা ডক্টৰ শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন দর্শন সম্পর্কে মুখ্য অতিথি তথা বিটিসির পরিষদীয় সদস্য ভবেন বড়ো ব্যাখ্যা করে। মহান ব্যক্তিগীর রাজনৈতিক জীবন সম্পর্কে বক্তব্য আগবাই প্রতিনিধিগিয়ে পোনপ্রথমে আপনার নমস্কার জানাইছো। আজি 23 জুন তারিখে আমার ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আর যে আদর্শ লো আমি ভারতীয় জনতা পার্টির কাম কাজ চলি থাকে বা দলটো চলি থাকে, সেই তেনে একটা দলের প্রতিস্থাপক আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ডাঙরিয়া আজি পুণ্যতিথি। আজি তারিখত বলিদান হয়েছিল দেশের হকে, মানে কাশ্মীর যেটা মানে এটাই মন্তব্য আছিল যে ভারতবর্ষ এটাই থাকিব লাগে, ভারতবর্ষত দ বিধান দ প্রধান নচলিব, কিয়নো বহুদিন আগতে এটা মানে এনেকুৱা এটা স্থিতি আছিল যত নাকি ভারতবর্ষৰ পৰা কাশ্মীরক বেলেগ এটা রাজ্য হিসাবে মানি লৈছিলে আর রাজ্য একটা বেলেগ ধরনের একটা পতাকা আর একটা বেলেগ শাসন ব্যবস্থা বনাই লৈছিলে কাশ্মীরত, আর ভারতবর্ষ একটা বেলেগকে যেটো আমার বর্তমান আর আগের যে সাংবিধানিক ব্যবস্থা আছিল সেই ব্যবস্থা চলি আছিল, তো সেইটোর প্রতি সমর্থন জানা নাছিল। নেহরু মন্ত্রিত্ব নেহরুর যেটা সময়সাত শাসনকালত এইটোর বিরোধিতা করে কাশ্মীরত গেছিল যে কৈছিল যে আমার দো প্রধান দো নিশান নচলিব, এরেস্ট করা হয়েছিল আর মানে বিভিন্ন ষড়যন্ত্রে কাশ্মীরতে তেখেতৰ মৃত্যু হয়েছিল। সেই দিনের পরাই আমি বলিদান দিবস হিসাবে পালন করেছো। আজি 1967 সনৰ 23 জুন তারিখে 1967 সনের 23 জুন তারিখে মৃত্যু হয়েছিল আর সেই দিনের পরে আমি 23 জুন তারিখে বলিদান দিবস পালন করেছো। আর সেই উদ্দেশ্যে আজি ভারতীয় জনতা পার্টি খৈড়াবাড়ী মণ্ডল কার্যালয়ত খৈড়াবাড়ী মণ্ডল সমিতির উদ্যোগত আমি এই কার্যসূচী রূপায়ণ করেছো। উক্ত কার্যসূচীত আমার সমষ্টির সন্মানীয় MCLA ডাঙরিয়া উপস্থিত আসলে আমার পুণ্য মহাপুরুষ আমার শ্যামাপ্রসাদ মুখার্জী দেবর ভোটর ওসরতে বন্তি প্রজ্বলন করেছে আর আমি সকল কার্যকর্তায় মিলি আজির এই কার্যসূচী রূপায়ণ। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে জেলা কার্যনির্বাহ সদস্য খগেন নার্জারি, খৈড়াবাড়ি VCDC-র সভাপতি সুব্রত রয়, উদালগুড়ি জেলা মিডিয়া কনভেনর তাপস বর্মন, বিজেপির মণ্ডল সভাপতি সম্পাদক নৃপেন দেবনাথর লগতে খৈড়াবাড়ী বিজেপি দলের কর্মকর্তাসকল অনুষ্ঠানত উপস্থিত থাকে। নামখলপাড়া, সুদর্শন কলিতা, রিপোর্ট, নিউজ এক্সপ্রেস।